আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা। দর্শক বন্ধু, তিনি বলছেন যে আপনি কি মনে হচ্ছে যে আপনার প্রিয়জনের থেকে দূরে সরে যাচ্ছেন? স্বামী স্ত্রীর মধ্যে ঘটনাটা হতে পারে, হঠাৎ করে দেখছেন যে আপনার স্বামীর আচরণে পরিবর্তন বা আপনার স্ত্রীর আচরণে পরিবর্তন। এই কদিন আগে একজন জানাচ্ছিলেন যে আমার বাবা মায়ের সঙ্গে যেন ঠিক একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। যদি দেখেন আচার আচরণে কিছু পরিবর্তন হয়েছে, কারণ মনে রাখবেন আমাদের মনের ভাব, এই ভাবই কিন্তু আমাদের কর্মকে নিয়ন্ত্রিত করে। এগুলো কিন্তু ওরকম থাকে যে আমাদের সেই কর্ম নিয়ন্ত্রিত হচ্ছে তার দ্বারা, তার ফলে কি হচ্ছে, হয়তো তর্ক হচ্ছে না, হয়তো একে অপরকে উপেক্ষা করে যাচ্ছে, সামনাসামনি হয়তো বিষয়টা আসছে না, কিন্তু মনে মনে একটা দূরত্ব তৈরি হতে শুরু করেছে। আমরা কি করি, যখন দেখুন প্রবলেমগুলো গোড়ায় থাকে তখন সেই গোড়ায় সমাধান করতে চাই না, যখন সেটাকে বৃহত্তর আকার হয়ে গেছে তখন সেটা নিয়ে ভাবতে বসি। এর প্রধান কারণ হচ্ছে ইগো, আমাদের আত্ম অহমিকা। আমি ছোট হব কেন, আমি ওর কাছে ছোট হব কেন, এই ভাবই হচ্ছে সংসারে অশান্তি বাড়ানোর মূল জায়গা। এই ইগোতে যে যত লাগাম পড়াতে পেরেছেন তারা সংসার জীবনে তত সুখী হতে পেরেছেন। নিজেদের মধ্যে আবার ছোট বড় কি, বাবা মার সঙ্গে সন্তানের যে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে আবার ছোট বড় কি, এই ভাবটাকে আগে দূরে করতে হবে। খোঁজ শুরু করুন, আমি বলবো একদম অতল তলে ডুব দিয়ে খোঁজ শুরু করুন। কেন হচ্ছে, জীবনে যে কোনো সমস্যা এলে আগেই খোঁজটা করতে হয়। বাবা মার সঙ্গে দূরত্ব হয়ে যাচ্ছে, একে অপরকে সহ্য করতে পারছি না, এরকম হয় কোনো কোনো পরিস্থিতিতে, অবধারিত দূরত্ব তৈরি হচ্ছে, তখন বলবো খোঁজ শুরু করুন। এবং খোঁজের সঙ্গে সঙ্গে যেটা দরকার, নিখোঁজ যেটা, কেন হচ্ছে, এটা হচ্ছে নিখোঁজ, কারণটা নেই। কারণে দেখবেন শুধু অপরের দোষই বেরোচ্ছে, যা দোষ বেরোচ্ছে সব বিপরীত পক্ষের লোকটা দেখছি, নিজের দোষ তো দেখতে পাই না। কিন্তু মনে রাখবেন আত্ম অনুসন্ধান করে, আত্মবিশ্লেষণ করে দেখুন আমারও কোনো না কোনো ফল্ট আছে। আপনি ভাবছেন আপনার কোনো দোষ নেই, কিন্তু আপনার কোনো একটা ভুল কথার জন্য তারা মনে মনে কষ্ট পেয়ে একটা কোনো ধারণা করতে শুরু করেছেন, তার জন্য আপনার থেকে দূরে চলে যাচ্ছে। আপনার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন তারা, কিছুই যদি না হয় অন্য কোনো ব্যক্তির কল্পনাপ্রসূত ধারণা তাদের মাথায় প্রবেশ করে গেছে, এটাও হতে পারে। সমাধান কি, এটাকে আর বাড়তে দেবেন না। আপনি বলছেন যে আমি না ওদের সহ্য করতে পারছি না, বা আমি ওকে সহ্য করতে পারছি না, আপনি ওর এই আচরণটা সহ্য করতে পারছেন না, বা ওর এই দুর্ব্যবহারটা সহ্য করতে পারছেন না, এটা তাকে সহ্য করতে পারছেন না, এটা কিন্তু ভুল, কারণ সে আপনার প্রিয়জন। এক মুহূর্তে গণ্ডগোলটা মিটিয়ে নিন, আপনি গিয়ে হাত বাড়ান, তাদের আশা করতে গিয়ে বলুন হঠাৎ করে খেতে চান তাদের কাছে যে আমাকে একটু খেতে দাও, বা কি হয়েছে চলো আজকে একসঙ্গে একটু ঘুরে আসি, সবাই মিলে এরকম একটা জয়েন্ট প্রোগ্রাম করুন, একটু হাসি খুশি আনন্দের দরকার। এতে প্রথম প্রথম তারা কিন্তু মুখ ফাড়িয়ে নিতে পারে যে আমাদের এখন ভালো লাগছে না, বা আমরা রাজি নই। একটুখানি মনের দিক থেকে আপনি আগে এগিয়ে যান, বারবার তাদেরকে তাদের ভুলটা ভাঙানোর চেষ্টা করুন, বা সরাসরি জিজ্ঞেস করুন যে কোনো কি সমস্যা হয়েছে তোমাদের আমার সম্পর্কে, তোমরা এইরকম আচরণ করছো কেন। উত্তর হ্যাঁ হতে পারে, উত্তর রাগের সঙ্গে জানাতে পারে, তারা তাদের কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, হয়তো কোনো একটা ভুলই বুঝেছে আপনাকে। আপনি রাগ দেখাবেন না যে আমি তো কোনো অন্যায় করিনি, ধৈর্য নিয়ে বুঝতে হবে তাদের জায়গাটা, বুঝে তাদেরকে আপনার মনের ভাবটা বোঝাতে হবে যে তোমরা ভুল বুঝছো এটা। আর যদি দেখেন হাজারবার বলার পরও তারা বলতে চাইছে না, যে না কিছু হয়নি, ও যা আছে মনে মনে রেখে দিতে চাইছে, তখন আপনি নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনি আপনার পথে চলবেন। এটাই আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন।